নমস্কার বন্ধুরা, আজকে এটা আমাদের প্রথম ব্লগ। এর আগে আমরা আমাদের ওয়েডিং এর কিছু ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে আপনাদের প্রচুর ভালোবাসা পাই, অনেক কমেন্টস অ্যান্ড অনেক শেয়ার অ্যান্ড লাইক তো থাকেই তার সাথে। তো সেই কমেন্টসে অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে বিয়ের শাড়ি কোথা থেকে কেনা হয়েছে, গয়না আর আরও অনেক কিছু। তো আজকে আমরা কথা বলবো শাড়ি নিয়ে, কোন শাড়ি কোথা থেকে কিনেছি, কি দাম, সব কিছু আপনারা আজকে জানতে পারবেন। বিয়ের দিন সকালবেলা আমি যে শাড়িটা পরেছিলাম সেটা ছিল হচ্ছে পিওর সাদা লাল পেড়ে শাড়ি। শাড়িটা ভীষণ কমফোর্টেবল ছিল কিন্তু, আর শাড়িটা আমি কিনেছিলাম শ্রীনিকেতন থেকে। আমরা সবাই জানি যে পিওর বং লুক বলতে যেটা বোঝায় সেটা কিন্তু সাদা লাল পেড়ে শাড়ি পরলেই চলে আসে বেশ অনেকটা। তো আমি সেই লুকটাকে বিয়ের থেকে কোনোভাবে আলাদা রাখতে চাইনি, যেহেতু আমি বাঙালি, একটা বাঙালি সাজ আমার সাথে ভীষণভাবে যায় সবাই বলে যেহেতু। তো সেই জন্য বিয়ের দিন সকালবেলা বৃদ্ধির সময় পুজো করতে বসে বাবার সাথে সাদা লাল পেড়ে শাড়িটা আমার মনে হয় খুব ভালো গেছে। তো এরপরে আসি আমি গায়েহলুদে। গায়েহলুদে সকালবেলা আমি যে শাড়িটা পরেছিলাম সেটা ইয়েলো কালারের ছিল। গায়েহলুদে সবাই ইয়েলো পরে, তাই আমিও ইয়েলোই পরেছি, কোনো এক্সেপশনাল কিছু ঘটানোর চেষ্টা করিনি। তো এই শাড়িটা খুবই কমফোর্টেবল এবং এটাও কেনা সেম শ্রীনিকেতন থেকে। তো এরপরে আসি আমরা মেইন ইভেন্ট, সেটা হচ্ছে সন্ধ্যেবেলার সাজ। বিয়ের দিন সন্ধ্যে সাজ দিয়ে প্রত্যেকের অনেক রকমের এক্সপেকটেশন থাকে, অনেকে অনেক কিছু ভাবে, এক্সপেরিমেন্টাল থিংস অ্যান্ড অল, বাট আমি একদম রিস্ক নিতে চাইনি। তো এই জন্য শুভম চক্রবর্তীকে আমি বুক করেছিলাম, ওর সাথে আমি এর আগে অনেক কাজ করেছি, যেহেতু ও জানতো আমাকে স্পেসিফিক্যালি কীভাবে ভালো লাগবে, কোন লুকটায় ভালো লাগবে। নিট অ্যান্ড ক্লিয়ার একটা শিখেছিলাম, যেখানে আমি চোখে কোনো কাজল পরিনি, কোনো লাইনার শেডিংকে আমি পরিনি, কিন্তু কি সুন্দর লাগছিলো লোকটা দেখতে, সেটা তোমরাও জানো আর আমিও জানি, আমার ভীষণ পছন্দ ছিল লোকটা। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো কে সাজিয়েছে কে সাজিয়েছে, তো আমি এখানে আরেকবার বলে দিলাম শুভম চক্রবর্তী সাজিয়েছে। তোমরা যদি চাও ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এবার আসি আমার মেইন টপিকে, যেটা হচ্ছে শাড়ি। তো সেদিনকে রাত্রে যে শাড়িটা পরেছিলাম আমি সেটা ছিল পিওর বাঙালি কথা যেটা বলে সিঁদুরে লাল শাড়ি, সিঁদুরে লাল রং ছিল সেটার। তো বেনারসিটা কেনা হয়েছিল প্রিয়গোপাল বিষয় থেকে, এটা ছিল হচ্ছে পিওর কাতান বেনারসি, যার জন্য কাতান বেনারসি হওয়ার জন্য আমরা জানি যে শাড়ির ওয়েট ভীষণ কমে যায়। আমরা বেনারসি বলতে যেটা বুঝি যে ভীষণ হেভি হবে, সেটাকে ক্যারি করা খুব ডিফিকাল্ট হবে, বাট এটা একদম ছিল না, ভীষণই লাইট ওয়েট এবং এটা ক্যারি করতে খুব সুবিধা হয়েছে। শাড়িটার সাথে যে ব্লাউজটা ছিল সেটা ডিজাইন করেছিল হচ্ছে ডিজাইনার তন্ময় বিশ্বাস, আর মাথার যে দোপাট্টাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা ডিজাইন করেছিল হচ্ছে ডিজাইনার অর্ণব নায়ক। তোমরা যদি চাও তো তোমরা ডিসক্রিপশন বক্সে দেখতে পারো, আমি ওদের দুজনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এরপরে আসি যে লুকটায়, সেটা হচ্ছে ভাত কাপড়ের দিন সকালের লুক। ভাত কাপড়ের দিন সকালে আমি পরেছিলাম স্বর্ণচুরি শাড়ি, এটা আমাকে আমার শাশুড়ি মা বিষ্ণুপুর থেকে এনে দিয়েছিল। শাড়িটা ছিল পিওর ফুসিয়া পিঙ্ক আর তার সাথে গোল্ডেন জরির বর্ডারের। এইবার আসি আমাদের লাস্ট লুক, যেটা ছিল হচ্ছে রিসেপশন লুক। রিসেপশনের দিনকে আমি যে সাজটা সেরেছিলাম সেটাও আমাকে শুভমই সাজিয়েছিল। যেদিনকে শুভম সাজাতে আসে আমার একটা কথা এখনো মনে পড়ে, রিসেপশনের দিনকে সন্ধ্যেবেলা যখন আমি সাজছি তখন আমার শাশুড়ি মা এসছে ওপরে। তো শুভম জিজ্ঞাসা করেছিল যে আপনি আপনার বৌমাকে কী সাজে দেখতে চান।
তো আমার শাশুড়ি মা একদম আদর করে শুভমকে বলেছিল যে আমি আমার বৌমাকে রাজ রানীর মতো দেখতে চাই। তো শুভম মনে হয় সেরকমই কিছু একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছিল, বাট লুকটা অসাধারণ ছিল, সেটা তোমরাও দেখেছো আমিও জানি। আমার এটাও ভীষণ একটা পছন্দের লুক। এটাও একটা বেনারসি শাড়ি ছিল, এটা কাতান বেনারসি ছিল, আমরা এটা কিনেছিলাম হচ্ছে আদি মোহিনীমোহন থেকে। এটা কালার ছিল হচ্ছে রয়্যাল ব্লু, আর তার সাথে জড়িটা ছিল হচ্ছে গোল্ডেন জড়ির বর্ডার। তো সব মিলিয়ে ভীষণ সুন্দর ছিল লুকটা, তোমরা দেখেছো সেটা। তো আশা করি শাড়ি নিয়ে যত প্রশ্ন ছিল তোমাদের সব আজকে উত্তর করতে পেরেছি। যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে তো আমাদের সেগুলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমরা যদি আরও কিছু ভিডিও দেখতে চাও, আরও অন্যান্য ধরনের ভিডিও দেখতে চাও, সেটাও অবশ্যই আমাদের জানিও। পরের ভিডিও আমি ভাবছি গয়না নিয়ে একটা করব। ওয়েডিং ডেতে আমি যে গয়নাগুলো পরেছিলাম তোমরা সেগুলো নিয়েও অনেকে জিজ্ঞাসা করেছো যে কোথা থেকে কেনা হয়েছে, তো সেটা নিয়ে আসবে আমার পরের ব্লগটা। প্লিজ 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 এই ব্লগটা ভালো লাগলে তোমরা সবাই লাইক করতে কিন্তু ভুলো না। তো খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।